আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে নারকেল দিয়ে আমি জর্দা সেমাই রান্না করব, অর্থাৎ চিকন সেমাই, যেটা আমরা দুধ সেমাই রান্না করি সেই সেমাই দিয়ে আজকে জর্দা সেমাই রান্না করব। আর এটা খুবই মজার একটা রেসিপি। আর এই জর্দা সেমাই অনেকভাবে রান্না করা যায়। আজকে আমি কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে 200 গ্রামের এক প্যাকেট সেমাই নিয়েছি। আর এই তো লেখা আছে চিকন, যে সেমাইগুলা সেই সেমাই চিকন সেমাই। আর এই চিকন সেমাই দিয়ে এই জর্দা সেমাই রান্না করলেও আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আপনারা চাইলে যে মোটা সেমাইটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় চিকনটা দিলে রান্না করলে বেশি টেস্ট হয়। আমি একটু ছোট করে ভেঙে আমি প্যাকেট কেটে ঢেলে নিচ্ছি, তবে এটা আরেকটু ছোট করতে হবে। ছোট করলে একটু নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর আমার প্লেটটা একটু ছোট হয়েছে, আমার আরেকটু বড় প্লেটে নেওয়া নিলে ভালো হইতো। আর এটা রান্না করতে যা যা লাগবে সব উপকরণ আমি রেডি করে নিয়েছি। 3 ধরনের আমি বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, নারিকেল আর দুধ নিয়েছি। আপনারা দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধ দিলে আমার কাছে মনে হয় এটার টেস্টটা বেশি ভালো আসে। আর চুলায় একটা ননস্টিকের কড়াই বসিয়েছি, এখানে আমি ঘি দিব। আমি 1.5 টেবিল চামচ ঘি দিব। ঘিটা হালকা একটু গলে গেলে এর মধ্যে আমি বাদাম ব্যবহার করব। প্রথমে আমি কাঠ বাদাম দিয়েছি, পেস্তা বাদাম দিলাম। এখানে আমি বাদাম যেহেতু একটু ভিজে রেখে ছিলে নিয়েছি, সেই জন্য এটা আগে আমি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট পরে আমি এখানে কাজু বাদাম দিলাম, আমি কিশমিশ দিলাম। আমি 1/4 কাপের থেকে একটু কম করে দিয়েছি, অর্থাৎ সব কিছু মিলে 1.25 কাপের মতো হয়েছিল বাদামগুলা, সব বাদাম কিশমিশ মিলে। আমি হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি, তবে আমার কাছে বাদাম আর কিশমিশ একটু লাল লাল করে ভাজলেই দেখতে ভালো লাগে, তো আমি কিন্তু সেভাবেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে আর একটু আগেও নামাতে পারবেন। আমি আবারও 1.5 টেবিল চামচ ঘি দিয়েছিলাম, দিয়ে এই সেমাই আমি ভেজে নিব। আর চুলার হিটটা কিন্তু একদম কমে রেখে আস্তে আস্তে করে সেমাইটা ভাজতে হবে। এই সেমাই কিন্তু আগে থেকেই ভাজা সেমাই, তারপর আমি একটু ভেজে নিব ঘিতে। আর ঘিতে ভাজলে এটা ফ্লেভারটা অনেক ভালো আসে, আর এত সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম, এখানে 1 কাপ দুধ দিয়েছি। আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছিলাম, আর কাপটা ধুয়েও আমি একটু পানি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই সময়টা রান্না করতে পারবেন, সেই ক্ষেত্রেও এটা খেতে ভালো লাগে, তবে দুধ দিলে এটা টেস্টটা আরও ভালো আসে। এখানে আমি চিনি দিলাম 1/4 কাপ, একটু ভর্তি করে দিয়েছি। এখানে আমি মিষ্টি যেহেতু কম খাই সেজন্য মিষ্টিটা কম দিয়েছি, আপনারা চাইলে আরেকটু কম বেশি করে দিতে পারবেন। 2 টুকরা দারচিনি দিয়েছি, 4টা সাদা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। তবে অনেকেই ঘিয়ের মধ্যে মশলা দিয়ে ভেজে সেমাই দেন, ওইভাবেও আপনারা দিতে পারবেন, বা আমি যেমন এভাবে দেই, এভাবে দিলে আমার কাছে মনে হয় এটার ফ্লেভারটা স্ট্রং থাকে। স্বাদ মতো একটু লবণ দিলাম, মিষ্টি জিনিসে আমি একটু লবণ খাই, অনেকেই কিন্তু মিষ্টি জিনিসে লবণ খান না, তারা স্কিপ করবেন। আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি, আর চিনি গলেও কিন্তু এর থেকে একটু পানি ছেড়ে দিবে। চুলার হিটটা একদম দমে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, অর্থাৎ একদম কমে দিয়েছিলাম চুলা দিয়ে। আমি এটা 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, 5 মিনিট পরে আমি একটু চেক করে নিয়েছি, সেমাইগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি পাতলা করে ছড়িয়ে দিলাম। এবার এখানে আমি নারকেল দিব, আমার ফ্রেশ নারকেল কোরানো আমি দিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে যে কিনতে পাওয়া যায় শুকনো নারকেল গুঁড়া সেটাও দিতে পারেন, বা ফ্রিজে রাখারটাও দিতে পারবেন। ফ্রিজে রাখারটা যদি দেন, ডিপ ফ্রিজে রেখে যদি পরে আপনারা এই সময় রান্না করেন, সেই ক্ষেত্রে নারকেলটা একটু ভেজে ঘিতে ভেজে রান্না করবেন, তাহলে এটার ফ্লেভারটা ভালো আসে। যেহেতু আমি ফ্রেশ দিয়েছি সেই জন্য আমি কিন্তু এটা কোনো ঘিতে ভেজে দেই নাই, কোরানের পরে ডাইরেক্ট দিয়েছি। আমি আবারও 2 টেবিল চামচ ঘি দিয়েছি, দিয়ে
এটা আমি আবারও একটু নাড়াচাড়া করে নিব। আর যে বাদাম ভেজে নিয়েছি সেখান থেকে অর্ধেক বাদাম আমি এখন দিয়ে দিলাম, আর অর্ধেক আমি পরে ব্যবহার করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই তো আমি নারকেল দেওয়ার পরে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে ঢাকনা খুলে আমি একটু দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে, এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঝরঝরা হয়ে যাবে। আর এই সময়টা আমার কাছে দেখতে যেমন ভালো লাগে খেতেও দারুণ মজা লাগে, এটা আমার অনেক ফেভারিট একটা রেসিপি। এবার আমি সার্ভিং বলেটে ঢেলে নিচ্ছি, আর কারেন্ট আপ ডাউন করার কারণে এখানে আমার ভিডিওটা একটু কালো হয়েছে। আমি প্লেটে ঢেলে নিচ্ছি, আর আপনারা অবশ্য দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্টলি এই রেসিপিটা আমি তৈরি করে নিলাম। হয়ে গেল আমার নারিকেলি জর্দা সেমাই। দেখলেন তো কত সহজে ঘরে এটা তৈরি করে নেওয়া যায়, খুব কম সহজ কম সময়ে এটা অনেক মজার একটা রেসিপি। মেহমান আপ্যায়নও এই রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয় আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।